আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে আমরা এই মুহূর্তে শুরু করছি ছাত্রছাত্রীদের নিয়ে, অর্থাৎ নতুন ভোটার যারা, তাদেরকে নিয়ে কুইজ কম্পিটিশন, প্রশ্ন উত্তরের পর্ব। এবং আমাদের বিষয় কিন্তু ভোট বা ভোটাধিকার বা ভোট দেওয়ার পদ্ধতি। আমরা এই কুইজটি করছি ভারতীয় নির্বাচন কমিশনের সাহায্যে এবং এই অনুষ্ঠানটির তত্ত্বাবধানে স্মার্ট দিল্লি। আমাদের এখানে আজকে তোমরা যারা এসেছ, তোমরা সবাই ভোটার হচ্ছ তো? হ্যাঁ হচ্ছ, তাই তো? বেশ, তো ভোট আমরা দেব কিভাবে দেব, ভোট দেওয়ার জন্য আমাদের কি কি প্রস্তুতি নিতে হবে, এই সব কিছু নিশ্চয়ই তোমরা একটু একটু করে জেনেছো আর কি। আজকে আমরা আমাদের যে পদ্ধতি, তার নাম হলো SVEEP, অর্থাৎ সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন। তো চলো আমরা সরাসরি কুইজে যাই। তোমরা প্রস্তুত তো সবাই? বেশ, আমাদের প্রথম প্রশ্ন হলো যে আমরা ভোটদান করব, সেই ভোটদান করতে গেলে একদম প্রাথমিক শর্ত কি, কে বলবে? আচ্ছা, তুমি তোমার নাম বলো। আমার নাম পলাশ হালদার। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি বিএ থার্ড ইয়ার, জেনারেল। আচ্ছা, তো তুমি ভোট দিয়েছ কখনো? হ্যাঁ, ভোট দিয়েছি আমি। ভোট দিতে মানে ভালো লাগে। আচ্ছা, এবারে বলো যে আমরা প্রথম যখন ভোট দাতা হিসাবে আমরা যোগ্যতা পাবো, সেই যোগ্যতা মানের প্রথম শর্ত কি? প্রথম শর্ত প্রত্যেককে 18 বছর হতে হবে। 18 বছর বয়স হতে হবে। এখানে কি ছেলে মেয়েদের কোনো পার্থক্য আছে? না, ছেলে মেয়েদের কোনো পার্থক্য নেই। আচ্ছা, তো এই রেজিস্ট্রেশনে নাম তোলার জন্য আমরা প্রথমে কি করবো 18 বছর বয়স হওয়ার পরে? রেজিস্ট্রেশনে নাম তোলার জন্য প্রথমত আমাদের 6 নম্বর একটা ফর্ম ফিল আপ করতে হবে, সে ফর্মটা আমাদের অনলাইনে পাওয়া যায়, আবার বিএলওর কাছেও পাওয়া যায়। বেশ, তাহলে আমরা এটা অনলাইনেও পাচ্ছি, আবার এটা আমরা কার কাছে পাচ্ছি? বিএলও, বিএলওর কাছেও আমরা এই ফর্মটা পাচ্ছি। তো এই ফর্মটা ফিল আপ করে আমরা আমাদের রেজিস্ট্রেশন করাতে পারি ভোটার হওয়ার জন্য, তাই তো? হ্যাঁ। বেশ, তাহলে পলাশ একদম সঠিক উত্তর দিয়েছে। চলো সবাই মিলে একটা হাততালি দিয়ে পলাশকে আমরা উদ্বুদ্ধ করি। বেশ, চলো আমরা পলাশকে পুরস্কৃত করে দিই। তোমরা এখানে আমাদের আজকের এই কুইজ কম্পিটিশনে উত্তর দিতে পারলেই কিন্তু একটা করে পুরস্কার পাবে প্রত্যেকে, ঠিক আছে? আচ্ছা, পলাশ যে কথা বলছিল যে আমরা প্রাথমিক পর্যায়ে ভোটের জন্য যে কোনো কিছু করার জন্য বা জানার জন্য আমরা কি করব না বিএলওর কাছে যাব, তো তোমরা বলতে পারবে যে এই বিএলওর ফুল ফর্ম কি? কে বলতে পারবে? তুমি বলতে পারবে। তোমার নাম বলো। মৃণাল মণ্ডল। তুমি কোন ক্লাসে পড়ো? ফার্স্ট ইয়ার। তুমি ভোট দিয়েছ? হ্যাঁ, ভোট দিয়েছি। ভোট দিয়ে কেমন লাগে? প্রথমত যখন আমার মানে 17+ হয় তখন আমার ভোটের জন্য
খুব একটা মানে উৎসাহিত হই, ঠিক আছে। তারপরে যখন আমি ভোটার হই তখন আমি এটা ভাবি যে আমার একটা ভোট এতটাই মূল্য যে আমার একটা ভোটের জন্য হয়তো কেউ নির্বাচন সভায় জিততে পারবে, সেজন্য আমি মানে ভোট দিতে খুব উৎসাহী এবং খুব আনন্দিত। আচ্ছা, তাহলে তুমি বলো যে এই যে BLO এর ফুল ফর্ম কি? বুথ লেভেল অফিসার, আর সে নিজের স্থানীয় এলাকায় থাকে। আচ্ছা, তো এই যে BLO-র কাছে গিয়ে আমরা কী কী সুবিধা পেতে পারি? তো BLO-র কাছে গিয়ে আমরা প্রথমত নির্বাচন তালিকায় নাম নথিভুক্ত করার জন্য সুবিধা পেতে পারি, তাছাড়াও ওখান থেকে আই কার্ড সংগ্রহ করতে পারি এবং সংশোধন করতেও পারি ওখান থেকে, সংশোধন পরিমার্জন যদি ভুল থাকে আর কি নামের। বেশ, মৃণালের জন্য একটা হাততালি হয়ে যাক, খুব সুন্দর উত্তর দিয়েছে আমাদের। বেশ, চলো মৃণালকে আমরা একটা পুরস্কৃত করে দিই। বেশ, আমরা জানলাম যে BLO-র কী কাজ এবং BLO-র থেকে আমরা কী কী সুবিধা পেতে পারি। এবার আমি প্রশ্ন করছি, সবাই মন দিয়ে শুনবে, এই যে BLO-কে আমরা পাচ্ছি, যদি আমি যা জানি BLO-র ঠিকানা কোথায়, BLO কোথায় থাকেন, তাহলে আমরা BLO-কে খুঁজে পাওয়ার জন্য কী করতে পারি? কে উত্তর দিতে পারবে? তুমি বলবে। বেশ, তোমার নাম বলো। আমার নাম দীপা নস্কর। কোন ক্লাসে পড়ো? আমি সেকেন্ড ইয়ার। আচ্ছা, বেশ, এবারে বলো যে আমরা BLO-কে কিভাবে পাবো? আমরা যে হেল্পলাইন আছে সেই হেল্পলাইন নাম্বারে কল করতে পারি, যেটা 1950। বাহ, 1950, তাই তো? আচ্ছা, এই 1950-তে আমরা ফোন করে কি কি জানতে পারবো? ভোট সম্পর্কে আমরা যে সমস্ত তথ্য না জানা থাকে আমাদের, সেগুলো আমরা সহজে জানতে পারবো এই নাম্বারে কল করলে। বেশ, দীপা একদম সঠিক উত্তর দিয়েছে, দীপার জন্য একটা হাততালি হয়ে যাক, খুব ভালো। বেশ, চলো দীপাকে আমরা একটা পুরস্কৃত করে দিই। বেশ, তাহলে সরাসরি প্রশ্নে চলে আসি, আমরা যে মেশিনে ভোট দিই সেই মেশিনটার নাম কি, কে বলতে পারবে? বেশ, তোমার কাছে, তোমার কাছে চলে আসি সরাসরি, তোমার নাম বলো। জিত ঘোষ। তুমি কোন ক্লাসে পড়ো? সেকেন্ড ইয়ার। তো যে নতুন ভোটার হয়েছো তুমি, তো ভোট দেওয়ার জন্য তোমার কেমন ইচ্ছে? আগে তো খুবই ভালো লাগে, ইচ্ছে হতো যে ভোট দিতে পারি, সবাই ভোট দিতে পারতাম না, সেই হিসাবে এখন নতুন ভোটার হয়েছে, খুবই ভোট দেওয়ার ইচ্ছা হয়। এবারে বলো, আমরা যে মেশিনে ভোটটা প্রদান করে থাকি সেই মেশিনের নাম কি? ইভিএম মেশিন। আচ্ছা, ইভিএম। আচ্ছা, ইভিএম এর ফুল ফর্ম কি বলো, কে বলতে পারবে? বলো। ইলেকট্রনাল ভোটার। না, তুমি। হ্যাঁ, বলো। ইলেকটোরাল ভোটিং মেশিন। আচ্ছা, আবার দীপের কাছে ফিরে যাই। আচ্ছা, ইভিএম মেশিন সম্বন্ধে আর তুমি কি কি জানো বলো? এই মেশিনে ভোট দেওয়া যায়। আচ্ছা, এই ইভিএম মেশিনে কতগুলো বাটন থাকে? 16টা, 15+1। আচ্ছা, এই +1টা কি? ওটা 9টা। তো বেশ, ধন্যবাদ জিতকে, জিত খুব সুন্দর উত্তর দিয়েছে। এবারে আমরা অন্য প্রশ্নে চলে আসি, তাহলে আমরা আছি ভোটার এডুকেশনে আর কি, এবং কুইজ কম্পিটিশান আমরা করছি আজকে যাদবপুর ইউনিভার্সিটি রেডিওর পক্ষ থেকে, নির্বাচন নিয়ে আমরা প্রশ্ন উত্তরে আছি। আচ্ছা, এবারে আমি সরাসরি প্রশ্নে চলে আসি। আচ্ছা, আমরা যদি নাম নথিভুক্ত করতে চাই তাহলে কত নম্বর ফর্ম ফিল আপ করবো? আমরা আগেই বলেছি, তাই তো? এবারে আমরা যদি নাম কেটে বাদ দিতে চাই তাহলে কত নম্বর ফর্ম ফিল আপ করবো? তুমি বলবে, তোমার নাম বলো। আমার নাম অর্পিতা দেবনাথ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা, তুমি কখনো ভোট দিয়েছো? হ্যাঁ, দিয়েছি। বাহ, তো প্রথমবার ভোট দিয়ে তোমার কেমন লেগেছিল? খুব ভালো লেগেছিল। তো প্রথম ভোটারদের জন্য তুমি কি বলবে? তারাও মানে ভোট দিক, সেটাই আমি চাইব। তো তুমি বলো, ধরো কারো নাম কেটে বাদ দিতে হয় ভোটার লিস্ট থেকে, তাহলে আমরা কি করব? মানে 7 নম্বর ফর্ম ফিল আপ করলে। আর যদি আমরা নাম সংশোধন করতে চাই তাহলে আমরা কত নম্বর ফর্ম ফিল আপ করবো? 8 নম্বর ফর্ম ফিল আপ করলে, ফর্ম 8। বেশ, ধন্যবাদ অর্পিতা, খুব সুন্দর উত্তর দিয়েছ। এবারে আমরা চলে যাব সরাসরি যে ভোট দান কেন্দ্র, পোলিং বুথ। তো পোলিং বুথ সম্বন্ধে আমরা এবারে কিছু প্রশ্ন উত্তরে আসি। আচ্ছা, তোমরা কে বলতে পারবে যে একটা পোলিং বুথে কতজন অফিসার থাকে, কে বলতে পারবে? আচ্ছা, তুমি। আচ্ছা, তোমার নাম বলো। ইন্দ্রাণী নস্কর, সেকেন্ড ইয়ার। আচ্ছা,
তো তুমি কি জানো যে আমরা যখন ভোট দিতে যাই পোলিং বুথে, তো সেই বুথে কতজন অফিসার থাকেন? 3+1। +1 একটু যদি ভেঙে বলো। 1 নম্বর পোলিং অফিসার, যিনি হচ্ছে ভোটার কার্ড আছে কিনা সেই হিসেবে পরিচয় পত্রটা দেখেন, 1 নম্বর পোলিং অফিসার। 2 নম্বর পোলিং অফিসারের কাজ কি? 2 নম্বর পোলিং অফিসারের কাজ হচ্ছে তিনি হচ্ছে নামের পাশে সিগনেচার করাবেন, আর হচ্ছে তিনি চিরকুট দেবেন, বা হাতে 4 নম্বর আঙুলে তর্জনীর ডগায় তিনি কালি লাগিয়ে দেন। এবারে চিরকুটটা নিয়ে তাহলে যিনি ভোট দেবেন তিনি কোথায় যাবেন? 3 নম্বর পোলিং অফিসারের কাছে যাবেন। আচ্ছা, 3 নম্বর পোলিং অফিসার কি করবেন? তিনি চিরকুটটা নেবেন, নিয়ে এবং মেশিনটা ভোটের মেশিনটা অন করে দেবেন। তারপর ভোটদাতা কি করবেন? ইভিএম মেশিনের বাটন টিপে ভোটটা দেবেন। 3 জন পোলিং অফিসারের সাথে আরেকজন কে থাকে বললে? প্রিজাইডিং অফিসার। প্রিজাইডিং অফিসার, তিনি সমস্ত ভোটটা পরিচালনা করেন। তো এই যে ভোটটা দিলাম, আদৌ আমি যে প্রার্থীকে ভোট দিলাম সেই প্রার্থী ভোট পেলো কি না সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? ভিভিপ্যাডের মাধ্যমে। ভিভিপ্যাডের মাধ্যমে ইন্দ্রাণী একদম সঠিক উত্তর দিয়েছে। চলো আমরা ইন্দ্রাণীকে একটা পুরস্কার দিই। এই যে বললে ভিভিপ্যাডের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে আমরা যাকে ভোট দিয়েছি সেই প্রার্থী ভোট পেয়েছেন কিনা, তো এই ভিভিপ্যাডের ফুল ফর্ম কি কে বলতে পারবে? বেশ, তোমার নাম বলো। অন্তরা মুখার্জি। আচ্ছা অন্তরা, তুমি কি করো? আমি এখন ফার্স্ট ইয়ার আছি কলেজে। আচ্ছা, এখন তুমি বলো যে ভিভিপ্যাডের ফুল ফর্ম কি? ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রায়াল। বাহ, এবার বলো তো দেখি যে ভিভিপ্যাডে আমরা কিভাবে বুঝতে পারবো, দেখতে পাবো যে সত্যি আমরা যাকে ভোট দিয়েছি তিনি ভোট পেয়েছেন কিনা? একটা স্ক্রিন থাকে, তো ওখানে ডিসপ্লে হয় আমি যেই চিহ্নতে আমার ইয়েটা দিলাম, ভোটটা দিলাম, যাকে ভোটটা দিলাম তার নাম এবং চিহ্ন লোগোর সাথে সেটা ডিসপ্লে হবে, সেটা ঠিক 7 সেকেন্ডের মধ্যে আমাকে দেখে ফেলতে হবে। বেশ, খুব সুন্দর, খুব ভালো উত্তর দিয়েছে অন্তরা। ভোট দেওয়ার জন্য আমরা যে পরিচয়পত্র ব্যবহার করি সেটার নাম কি কে বলতে পারবে? তুমি? আচ্ছা, সেটা এপিক বলে। আচ্ছা, এপিক, ইলেকট্রল ফটো আইডেন্টিটি কার্ড। আচ্ছা, ধরো আমার এই সচিত্র পরিচয়পত্র বা ভোটার আই কার্ডটা হারিয়ে গেছে বা নেই, সেই ক্ষেত্রে কি আমি ভোট দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবো। কিভাবে ভোট দেবো? আরও 11 ধরনের ডকুমেন্টস দেখালে সেটা মোট 12 ধরনের ডকুমেন্টস দেখাতে পারি। আচ্ছা, কী কী তার মধ্যে কয়েকটা নাম বলো। আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তারপর জন্ম সার্টিফিকেট, তারপর পাসপোর্ট, জব কার্ড, এগুলি। বেশ বেশ বেশ, খুব ভালো উত্তর দিয়েছ তুমি পলাশ। তো আমরা পলাশকে আবার একটা পুরস্কার তুলে দেব। এসো, আচ্ছা তোমরা তো নতুন ভোটার সবাই, বা প্রথমবার ভোট দিয়েছো বা ভোট দেবে, তো এই যে আমরা আমাদের ডিজিটাল ব্যাপার স্যাপার অনলাইনে যে সমস্ত কাজকর্ম হয় সেইগুলো সম্বন্ধে তোমরা বেশ আগ্রহী নিশ্চয়ই সবাই, তাই তো? ভোট সম্বন্ধীয় জিনিসপত্র দেখার জন্য কোন ওয়েবসাইট ব্যবহার করতে পারি কে বলতে পারবে? বলো। www.nvsp.in। আচ্ছা, এই যে www.nvsp.in, এই NVSP-র ফুল ফর্মটা কি? ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। আচ্ছা, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, এখান থেকে আমরা সব কিছুই জানতে পারবো, ভোট সম্বন্ধীয় সব কিছু। যদি আমরা কোনো অভিযোগ জানাতে চাই নির্বাচন কমিশনের কাছে তাহলে আমাদের কি কোনো অ্যাপস আছে? হ্যাঁ আছে। আচ্ছা, সেই অ্যাপসের নামটা বলতে পারবে তুমি? সিভিজিল। বেশ বেশ, এই অ্যাপস আমরা ব্যবহার করতে পারি, এই ওয়েবসাইট আমরা ব্যবহার করতে পারি, আর এই টোল ফ্রি ফোন নাম্বার আমরা ব্যবহার করতে পারি, তাই তো? খুব সুন্দর উত্তর দিয়েছে, আমরা আর একটা পুরস্কার দিয়ে দিই। ইভিএমে মোট 16টা বাটন থাকে, 15+1। এই যে +1 বললো নোটা, তো এই নোটার ফুল ফর্ম কি কে বলতে পারবে? তুমি? নান অফ দ্য অ্যাবভ। আচ্ছা, তর্জনীতে আমাদের কালি লাগিয়ে দেওয়া হয়, তো এই যে তর্জনীতে কালি লাগানো হচ্ছে এই কালিটা কি কালি সেটা বলতে পারবে?
সিলভার নাইট্রেট দিয়ে বানানো হয় আর যাতে মানে শিকারিটা থাকে। বেশ ধন্যবাদ। আচ্ছা এবার আমরা আসব একটা অন্য প্রশ্নে। তোমরা কি বলতে পারবে যে ভোটার কত রকমের হয়? কে বলতে পারবে? অন্য কেউ? তুমি বলতে পারবে। আচ্ছা বলো বলো, ভোটার কত প্রকারের হয়? তিন ধরনের। কি কি? একটা সাধারণ জেনারেল ভোটার, একটা এনআরআই ভোটার, অর্থাৎ পরবাসীরা যারা বিদেশে থাকেন, আর একটা সার্ভিস ভোটাররা। সার্ভিস ভোটার অর্থাৎ সেনাবাহিনী, সেনাবাহিনীতে যারা কাজ করেন, তাই তো? আচ্ছা বলতে পারবে সেনাবাহিনীতে যারা কাজ করেন তারা কিভাবে ভোট দান করে থাকেন? প্রক্সির মাধ্যমে ভোট দান করতে পারেন। মানে প্রক্সি দিয়ে ভোট দান করতে পারেন, তাই তো? এই প্রক্সি মাধ্যমটা কিভাবে হয় একটু যদি বুঝিয়ে বলো। বাড়ির যে কোনো, তাদের বাড়ির যে কোনো একটা সদস্য তারা সেই ভোটটা দিতে পারে, অনুমতি নিয়ে, তাই তো? হুম। আর এছাড়া কিভাবে সেনাবাহিনীরা ভোট দিতে পারেন? ETPBS এর মাধ্যমে। ETPBS টা কি? ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম। আচ্ছা, সেনাবাহিনীতে তারা যে এই বিশেষ পদ্ধতি গ্রহণ করে ভোট দেয় তার জন্য তাকে কি কোনো ফর্ম ফিল আপ করতে হয়? হুম, দু নম্বর। বেশ, খুব সুন্দর উত্তর দিয়েছে। আমরা আর একটা পুরস্কার দিয়ে দিই। আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। সেটা হলো যে এই যে ভোটারদেরকে জানানো যে তারা কিভাবে ভোট দেবেন, কি করবেন, কি করবেন না, এই সমস্ত জানানোর জন্য আমাদের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটার নাম কেউ বলতে পারবে? মানে যে এডুকেশনাল সিস্টেমটা আছে, শিক্ষাদানের যে পদ্ধতি আছে। SBEEP, সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন। বাহ, বেশ ভালো। এই যে ভোটদান কেন্দ্রে আমরা গেলাম, তো এইখানে আমরা সাধারণ মানুষ যারা ভোটদান করতে গেছি তারা কি কি ফেসিলিটি কি পেতে পারে, কে বলবে? আচ্ছা তুমি বলবে, বলো। তারা ওখানে খাবার জল পাবে, বসার জায়গা পাবে, এবং সিনিয়র সিটিজেন যারা বয়স্ক এবং হ্যান্ডিক্যাপ যারা, তাদের আলাদা করে মানে আলাদা ব্যবস্থা করা হয়েছে তাদের, যাতে কোনো অসুবিধা না হয় ভোট দেওয়ার সময়। এবং হ্যান্ডিক্যাপদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে, সেটা সরকারি গাড়ি হবে কোনো, কিন্তু মানে যাওয়া আসার, হ্যাঁ যাওয়া আসার জন্যে। যারা দৃষ্টিহীন তাদের ব্রেল পদ্ধতি একটা ওদের জন্য ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা অনুভব করে ছুঁয়ে মানে বুঝতে পারে কোন চিহ্নে তারা ভোটটা দিচ্ছে। এবং দৃষ্টিহীনরা ব্রেল পদ্ধতি ছাড়া কোনভাবে ভোট দিতে পারে? আর তারা নিজেদের পরিবারের কোনো সদস্যকে নিয়ে আসতে পারেন এবং সাহায্য নিতে পারেন তাদের থ্রু দিয়ে। তাহলে আমরা কি কি ওখানে সুবিধা পাচ্ছি? পানীয় জল পাচ্ছি, পানীয় জল, বসার জায়গা, তারপরে প্রাথমিক চিকিৎসা পাচ্ছি এবং শৌচালয়ও পাচ্ছি। আচ্ছা বলতো, ভোট দিতে দিতে যদি কিনা সময় শেষ হয়ে যায় তাহলে কি আর ভোট নেওয়া হবে? হ্যাঁ, দেওয়া যেতেই পারে। সেটা হচ্ছে ধরুন 6টার সময় ভোট দেওয়াটা শেষ হয়ে গেল আমার, কিন্তু লাইনটা অনেক অনেক বেশি, অনেক লোক এখনো বাকি আছে, তখন শেষ লাইনটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে একটা চিটকোড দেওয়া শুরু হবে, প্রত্যেকজনকে দেওয়া হলো, তারপরে যারা যারা ওই চিটকোডটা পাচ্ছে তারা সময় শেষ হয়ে গেলে চিটকোড থাকলেই ভোট দিতে পারবে, না হলে কিন্তু সম্ভব নয়। খুব সুন্দর উত্তর দিয়েছে। আমরা আর একটা পুরস্কার দিয়ে দিই। আচ্ছা আমরা একদম শেষের দিকে চলে এসেছি আজকের এই কুইজ কম্পিটিশনে। প্রশ্ন রাখছি যে আমাদের এই যে সাধারণ নির্বাচন ভারতবর্ষে শুরু হয়েছিল স্বাধীনতার পরে কত সালে, কে বলতে পারবে? তুমি বলতে পারবে, বলো। 1951-52 সালে। আচ্ছা তুমি বলতে পারবে যে সেই সময় মুখ্য নির্বাচন আধিকারিক কে ছিলেন? শ্রীকুমার সেন। বাহ বাহ। আচ্ছা তুমি বলো তো যে এই যে এবারে লোকসভা ভোট হচ্ছে এটা কততম? 17তম। 17তম, তাই তো? কত দফায় আজ এবারের লোকসভা নির্বাচন হচ্ছে? ওটা হচ্ছে 7 দফায় হচ্ছে। 17তম যে নির্বাচনটা হচ্ছে ওটা 7 দফায় হচ্ছে। চলো এবারে আমরা খুব তাড়াতাড়ি কয়েকটা প্রশ্নের উত্তর জেনে নেব। আচ্ছা আমাদের যে পোলিং বুথটা হয় আমাদের বাড়ি থেকে সর্বোচ্চ কত দূরত্ব হতে পারে তার, বলো? 2 কিলোমিটার। 2 কিলোমিটারের মধ্যে। এবারে বলো তো দেখি যে BLO ছাড়াও আমাদের জেলা স্তর এবং রাজ্য স্তরে যে অফিসাররা থাকেন, নির্বাচন আধিকারিকরা থাকেন, তাদেরকে আমরা কি বলি?
বলো। সিইও একটা হচ্ছে ডিইও, সিইও ফর চিফ ইলেকশন অফিসার, আর ডিইও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। বেশ বেশ ধন্যবাদ। আজকের মতো আমরা আমাদের এই কুইজ শেষ করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ।